মালিককে গিয়ে বল খোকা এসেছে। এবছরের শুরুতেই খোকা এসে কাঁপিয়ে দিয়ে গেছিল বাংলা সিনেমার বক্স অফিস। সৃজিৎ মুখোপাধ্যায়ের 22 শ্রাবণের সিকুয়েল দ্বিতীয় পুরুষ দেখে বাঙালি দর্শক আবারও মেনে নিয়েছিল তার হাতে থ্রিলারই ভালো জমে। সৃজিৎ এই ছবি রিলিজের আগে পরের সময় ব্যস্ত ছিলেন তার অন্যতম ড্রিম প্রজেক্ট ফেলুদা ফেরোদের কাজে। এরপর এলো লকডাউন, সবাই হয়ে গেল ঘরবন্দি। সদ্য ডিসেম্বরে বিয়ে করা মিথিলার সঙ্গে এই সময়টাই হতে পারত তাদের কাছে মনে রাখার মতো এক ফ্যামিলি টাইম। কিন্তু মিথিলা এরা ঢাকায় আর সৃজিৎ কলকাতায় থাকায় আপাতত তাদের মধ্যে ভিডিও চ্যাটই ভরসা। কিন্তু তার মাঝেই সৃজিৎ লিখে ফেললেন তার আগামী তিন তিনটি ছবির চিত্রনাট্য। কোন কোন ছবির জন্য চিত্রনাট্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও অনেক খবর নিয়মিত আপডেট পেতে অবশ্যই বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। 25 মার্চ লকডাউন শুরুর কয়েকদিনের মধ্যেই সৃজিৎ শেষ করে ফেলেছিলেন স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের উপর তার আগামী ছায়াছবি ইতি বীণার চিত্রনাট্যের কাজ। 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হলে বাংলার তৎকালীন গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে প্রকাশ্য হত্যার চেষ্টা করেছিলেন বীণা দাস। তখন তার বয়স মাত্র 21 বছর। 9 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। পরবর্তীকালে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করে বহু মানুষের কাছে এক শ্রদ্ধেয় চরিত্র হয়ে আছেন বীণা দাস। সৃজিতের ছবিতে বীণা দাসের চরিত্রে অভিনয় করার কথা ঋতুপর্ণা সেনগুপ্তের। এই লকডাউনের মধ্যেই সৃজিৎ করে ফেলেছেন ক্রিকেটকে কেন্দ্র করে তার দ্বিতীয় চিত্রনাট্য, যাকে তিনি বলছেন ফেমাস স্লাইস অফ ক্রিকেটিং হিস্ট্রি। ওটিটি প্ল্যাটফর্মের কথা মাথায় রেখেই 6 পর্বে সেজে উঠছে এই ছবির চিত্রনাট্য। অনুমান করা হচ্ছে তা হয়তো হতে পারে সৌরভ গাঙ্গুলির জীবন নির্ভর ছবি দাদা অথবা সাংবাদিক গৌতম ভট্টাচার্যের উপন্যাস উইকিকে অবলম্বন করে নতুন কোনো ছবির চিত্রনাট্য। মধ্যবিত্ত পরিবারের একটি ছেলের জাতীয় দলে উইকেট কিপার হয়ে ওঠার গল্প শোনাবে উইকি। থাকছে জুনিয়র লেভেল ক্রিকেট ময়দানের রাজনীতি নিয়ে কিছু কথাও। বাংলাদেশের জনপ্রিয় নামজাদা থ্রিলার লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। প্রকাশ পাওয়ার পরই পাঠক মহলে যথেষ্ট সাড়া ফেলেছিল। এই উপন্যাসকে কি আবার সৃজিৎ ধরতে চলেছেন 8 পর্বে কোনো ওটিটি প্ল্যাটফর্মের জন্য? খুব স্পষ্ট করে কিছু না বললেও এরকমই কিছু রহস্যের আভাস পাওয়া যাচ্ছে। রহস্যই বলুন বা থ্রিলার, নিজের জীবনই বলুন বা পর্দায়, সৃজিৎ জমাতে ভালোই পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।